রাজগৌরীপুর আন্তঃব্যাস ক্রিকেট টুর্নামেন্ট 2022 প্রতিবারের ন্যায় এবারও ঈদ উল ফিতরের খুশিকে আরও আনন্দ ঘন করে তুলতে ঈদের ছুটিতে উৎসব মুখর পরিবেশে ময়মনসিংহের গৌরীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিভিন্ন বছরের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে 2002-2003 ব্যাচের আয়োজনে গৌরীপুর ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় শুরু হয়েছে রাজগৌরীপুর আন্তঃব্যাস ক্রিকেট টুর্নামেন্ট 2022। ঈদের পর দিন বুধবার 4 মে সকাল 8টায় আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গৌরীপুর ক্রীড়া সংস্থার সভাপতি হাসান মারুফ। এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব ও সদস্য সচিব নুরুজ্জামান সোহেল সহ উপস্থিত ছিলেন ব্যাচের খেলোয়াড়বৃন্দ। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় 1999 ব্যাচ ও 2006 ব্যাচ। এই টুর্নামেন্টে 30টি ব্যাচের অংশগ্রহণে 8টি গ্রুপে 2টি খেলার মাঠে প্রতিদিন 12টি ব্যাচের টিমের খেলা চলবে এবং আগামী 9 মে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সকলের সহযোগিতায় টুর্নামেন্টটি সফলভাবে পরিচালনার জন্য সকলের কাছে সহযোগিতা চান টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব। আছেন তো, আজকে আপনার কাছে জানতে চাচ্ছি এই যে একটা সুন্দর আয়োজন আপনারা প্রতি বছরে এবারও হচ্ছে, তো আসলে এই খেলাটা বা আপনারা কীভাবে দেখছেন এবং এটার যে আপনারা যে সার্বিকভাবে কীভাবে পরিচালনা করতেছেন? ধন্যবাদ ফারুক ভাই। বিগত 5 বছর যাবৎ গৌরীপুরে রাজগৌরীপুর আন্তঃব্যাস ক্রিকেট টুর্নামেন্ট এটার উন্মোচন হয়েছিল। পঞ্চম আসরে আমরা 2002 এবং 2003 ব্যাচ এর দায়িত্বে পাই। দায়িত্ব পাওয়ার পরে আমাদের 2002 ব্যাচের প্রতিনিধি হিসেবে আমি আহ্বায়ক হিসেবে এবং নুরুজ্জামান সুহেল সদস্য সচিব হিসেবে এই আয়োজক কমিটির দায়িত্ব পাইছি। টুর্নামেন্টটা এই বছর আমরা অন্যবারের তুলনায় বিগত দিনে যে টুর্নামেন্ট হয়েছে আমরা চাচ্ছি তার চাইতে আরও জাঁকজমকপূর্ণ করার জন্য। প্রতি বছরই সফলভাবে এই টুর্নামেন্ট শেষ হয়েছে, আমরাও চেষ্টা করছি সফলভাবে শেষ করার জন্য। আমরা ইতিমধ্যে এই টুর্নামেন্টের যে গৌরীপুর খেলার মাঠ মিনি স্টেডিয়াম আছে এই স্টেডিয়ামটি আমরা মানে রাঙিয়েছি, নতুন রঙে রাঙিয়েছি। বিগত 20 বছর পর এই জরাজীর্ণ স্টেডিয়ামকে আমরা, যে আপনি দেখতেছেন আমাদের বিভিন্ন ব্যাচের লোগো এবং ব্যাচ নাম সহ তারা এই কালার করেছে, আমরা চুন দিয়ে প্রথমে বেষ্টন করে দিয়েছি। আমাদের মাঠে টোটাল 2টা মাঠ আমাদের ব্যবহার করতে হয়েছে। এই বছর সর্বোচ্চ 30টা ব্যাচ এই পঞ্চম আসরে অংশগ্রহণ করেছে, যার দরুন আমাদের 2টি মাঠে প্রতিদিন 12টি খেলা আমাদের সম্পন্ন করতে হবে। 12টা খেলা আমরা সম্পন্ন করতেছি আর আমাদের 2টা মাঠে আমাদের ব্যবহার করতে হইতেছে, যার দরুন আমাদের পর্যাপ্ত ভলান্টিয়ার এবং মাঠের তো যে জাঁকজমকপূর্ণ একটা অবস্থান এটা আপনি লক্ষ্যই করতেছেন। ইনশাল্লাহ আমরা সফলভাবে সম্পন্ন করার সর্বাত্মক চেষ্টা করব। এই যে এটা স্পন্সর বোর্ড, এখানে আপনার ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, ফাইনাল ট্রফি এখানে দেব। এখানে আমাদের মাননীয় সংসদ এমপি মহোদয়, উনি আমাদের সর্বাত্মক সহযোগিতা করতেছে, সর্বাত্মক সহযোগিতা আছে টিটিএ কোম্পানির স্পন্সর সামদানি সুমন ভাই, এরপরে ময়মনসিংহ চক্ষু হাসপাতাল রেনিটা সেন্টারের আমাদের 98 ব্যাচের এক বড় ভাই, উনিও স্পন্সর হয়েছে। মোট কথা এখানে স্পন্সর বোর্ডে কারা কারা হয়েছে ওইগুলোও আমরা উন্মোচন করেছি। তো এরপরে আমাদের উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মুফাজ্জল হোসেন ভাই, উনিও সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন এবং টুর্নামেন্ট সফলভাবে শেষ করার জন্য এমপি মহোদয় তানজিরামের রাজীব ভাই, মুফাজ্জল ভাই, গৌরীপুর পৌরসভার মেয়র সাহেব সকলে আমাদের সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন। এই টুর্নামেন্টের প্রথম উদ্বোধনী ম্যাচে উপজেলা নির্বাহী অফিসার জনাব হাসান মাহমুদ স্যার, উনি অত্যন্ত মানে সকালে ঘুম থেকে উঠে 8টার সময় আমাদের এই টুর্নামেন্ট উদ্বোধন করে গেছেন। হাসান মাহমুদ স্যারকেও ধন্যবাদ জানাই, উনিও সর্বাত্মক আমাদের এই যে এই 2টা যে এই শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ঘরগুলো আছে ওইগুলো উনি রাঙিয়েছে, ওনাকেও আমি ধন্যবাদ জানাই যে আমাদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। টুর্নামেন্টটি সফলভাবে পরিচালনার জন্য সকলের কাছে সহযোগিতা চান টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকি। ফারুক আহমেদ, জি নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ।